দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে নান্দনিক জুটি করে রিয়ালকে জেতালেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা, আর ক্যারিয়ার সেরা পারফর্ম করে জিতে নিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার। উয়েফার টেকনিক্যাল অবজারভার প্যানেল 2021-22 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেরা ফুটবলার হিসেবে বেনজেমার নাম ঘোষণা করেছে। এবারে আসরে 12 ম্যাচ খেলে 15টি গোল করেছেন বেনজেমা, এর মধ্যে 10টি করেছেন নকআউট পর্বে, যা চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড। চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি লিগেও দুর্দান্ত ছন্দে ছিলেন বেনজেমা, 32 ম্যাচে 27 গোল করে তিনি জিতেছেন পিসিসি ট্রফি। সেই সাথেই চ্যাম্পিয়ন্স লিগে ভিনিসিয়াসকে দেওয়া হয়েছে সেরা উদীয়মান তারকার খেতাব।